গোয়াল ঘরে আগুনের ঘটনায় চাঞ্চল্য। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জোড়াখুঁটি এলাকায়। জানা যায়, এদিন এই এলাকার এক ব্যক্তি বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির মালিক দৌড়ে আসেন। গোয়াল ঘরে থাকা গরুগুলির গলায় দড়ি কেটে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে গরুগুলিকে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হওয়ায় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তার পাশে থাকা আলু মজুদ ঘরে লেগে যায়। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মজুদ আলুর। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল পৌঁছানোর আগেই স্থানীয়রা বালতিতে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। তবে কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, গোয়াল ঘরে মশা তাড়াতে ব্যবহৃত জ্বলন্ত কাপড় থেকে অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্ত করছে পুলিশ। এই প্রসঙ্গে কি জানা গেছে শুনব। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। লাগছে সেটা তো বলতে পারবো না। আমি দোকান থেকে বাড়িতে এসে ঘরে গাড়িতে রাখলাম, গাড়িতে রাখে দরজা আমি তালা দিল, তালা দিয়ে বাইরে বাইরে এসে দেখি ঘর ধরধবে আগুন ধরে গেছে। আমি সবাইকে ডাক দিলাম, পাড়া প্রতিবেশী সবাই আসলো। এইটা গেল কোন ঘরে আগুন লাগে? ওই গোয়াল ঘরে লাগছে। কত ক্ষতি হয়েছে? ক্ষতি তো ভালোই হয়েছে। কি ছিল? আলু আছে, গরু আছে, ছোলা ছিল, ক্যারেট ছিল, অনেক রকম ছিল। কি কি গরুর কি গরু হয়েছে? গরু ক্ষতি কি হয়েছে ওটা তো বলতে পারবো না। গরু তো খাইয়ে দেওয়া হয়েছে, কোথায় গেছে এখন কে নিবেল হবে? হ্যাঁ, আগুন কারণ আগুন নিবেল পাড়া প্রতিবেশী আসছে। প্রথমে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আসলো।